নমস্কার বন্ধুরা, ভাগ্যস্কোপ জ্যোতিষ বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আবার আপনাদের সামনে উপস্থিত আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আজকে একটি নতুন এপিসোড, নতুন বিষয়। আজকের বিষয় হলো, রবি যদি আমাদের জন্মকুণ্ডলীর অষ্টম ভাবে থাকে তাহলে তার কি তাৎপর্য বা ফলাফল আমরা পেতে পারি। জেনারেলি অষ্টম ভাব থেকে কি কি দেখা হয় সেটা আমরা আগে জেনে নিই। অষ্টম ভাব থেকে দেখা হয় আমাদের আয়ু, অষ্টম ভাব থেকে দেখা হয় আমাদের মৃত্যুর কারণ, ডেথ কন্ডিশনস বা রিজন ফর ডেথ। অষ্টম ভাব হচ্ছে আমাদের জীবনের হঠাৎ পরিবর্তনের জায়গা, সাডেন চেঞ্জেস। অষ্টম ভাব হচ্ছে আমাদের পরাজয়, অষ্টম ভাব হচ্ছে স্ত্রীর দিকের সম্পত্তি বা স্ত্রী যেই সম্পত্তি আর্ন করেছেন সেটাকে বোঝায়। অষ্টম ভাব হচ্ছে জাতক বা জাতিকার শ্বশুরালয়, ইনলজের হাউস। অষ্টম ভাব হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে বোঝায়। অষ্টম ভাব হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মানে জমির নিচের, মাটির নিচের জিনিস আন্ডারগ্রাউন্ড। অষ্টম ভাব হচ্ছে গুজ্জ বা সিক্রেটিভ ব্যাপার। অষ্টম ভাব হচ্ছে তন্ত্র মন্ত্র, এইরকম ধরনের যে ইন্টারেস্ট সেইগুলো অষ্টম ভাব থেকে দেখা হয়। তান্ত্রিক ইন্টারেস্ট বা এরকম কোনো গুচ্ছ মন্ত্র বা সাধনা, তার যে ইন্টারেস্ট সেটাই অষ্টম ভাব থেকে দেখা হয়। এই সকল জিনিসগুলো দেখা হয় মেনলি অষ্টম ভাব থেকে। এবার সান বা রবি আমাদের কি কি জন্মকুণ্ডলীতে তাৎপর্য বহন করে। রবি হচ্ছে আমাদের পিতা, রবি হচ্ছে ফাদারলি ফিগার, রবি হচ্ছে আমাদের ইগো, আমাদের অহং, আমাদের প্রাইড, আমাদের ব্যক্তিত্ব, মানে জগৎ আমাদেরকে কিরকমভাবে দেখবে, আমাদের পার্সোনালিটি, আমাদের অরা। মানে ধরুন না, আপনি এক জায়গায় গেছেন, আপনাকে পাবলিক অ্যাট্রাক্ট হবে আপনার দিকে, এবং তা কি দেখে অ্যাট্রাক্ট হবে, একটা তো কিছু আপনার মধ্যে থাকবে, তবে আপনার দিকে পাবলিক বা দশজন লোক দাঁড়িয়ে আছে আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সেই জিনিসটা হচ্ছে রবি, সেই অরাটা, সেই ডাইনামিজমটা দেবে রবি আপনাকে। রবি মানে হচ্ছে সোল, আমাদের প্রাণ শক্তি। তো এই সকল বিষয়গুলো হচ্ছে রবি। রবি মানে হচ্ছে আমার মান, আমাদের যশ। হ্যাঁ, রবি হচ্ছে টপ প্লেস, আমাদের মান সম্মানের জায়গা, সামাজিক প্রতিপত্তি, সামাজিক সোশ্যাল স্ট্যাটাস, এগুলো হচ্ছে রবি, রবির কালকথা। তো এইরকম যখন রবি অষ্টম ভাবে এসে বসবে, অবস্থান করবে জন্মকুণ্ডলীতে, তখন কি কি ফলাফল বা তাৎপর্য আমরা জেনারেলি পেতে পারি। তো এই সকল জাতক বা জাতিকা, এই ধরনের জাতক বা জাতিকা দেখা গেছে তারা খুব স্পেশাল হয়। প্রথমত বলে দিই, যেহেতু একটা অষ্টম ভাব আয়ুর ঘর, আয়ুর কারকতা, এবং রবি যখন এখানে এসে বসে, জেনারেলি জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি করে। আর এই ধরনের জাতক বা জাতিকারা একটু স্পেশাল ধরনের হয়। কেন? কারণ তারা এমন কিছু তাদের মধ্যে একটা তাদের পার্সোনালিটির মধ্যে থাকবে যেটার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হবে, একটা ম্যাগনেটিক একটা পার্সোনালিটি তাদের মধ্যে থাকবে, যার জন্য মানুষ তাদের প্রতি অ্যাট্রাক্ট হবে। কিন্তু তার জন্য তাদেরকে কিছু বাইরে কিছু প্রচার করতে হবে না। যেরকম একটা সান বা রবির একটা একটা ট্রেডস হচ্ছে, একটা ফিচার্স হচ্ছে, যেহেতু তারা কিং, রাজা, তাই সবসময় তারা চাইবে যে তাদের দিকে সবাই অ্যাট্রাক্ট হোক, সবাই আসুক, এবং যদি সেটা না আসে তাহলে কখনো কখনো তাদের নিজেরা বলবে, তাদের যে ট্রেডসগুলো, তাদের ক্যারেক্টারিস্টিকসগুলো, তাদের ইউনিকনেসগুলো, সেগুলো বলতে পারে। কিন্তু এই ধরনের জাতকরা এরা বলবে না কিছু, এরা সব নিজেদের মধ্যেই রাখবে। কিন্তু তাদের মধ্যে এমন একটা
পার্সোনালিটি, ম্যাগনেটিক পার্সোনালিটি থাকবে যার জন্য লোকে তাদের দিকে অ্যাট্রাক্ট করবে। এই ধরনের জাতকদের এই ধরনের কিছু কোয়ালিটিস থাকবে ডেফিনেটলি। এবং এদের মধ্যে একটা যেই বিষয়েই এদের ইন্টারেস্ট বা আগ্রহ জাগবে, এমন কোনো বিষয়ে যদি ইন্টারেস্ট বা আগ্রহ জাগবে সেই বিষয়ের এরা ডিপ পর্যন্ত যাবে। যেহেতু এইথ হাউস, এইথ হাউস হচ্ছে হাউস অফ ডিপনেস, আন্ডারগ্রাউন্ড, একদম ভেতর পর্যন্ত যাবে। তো এই ধরনের লোকেরা যখন যেই বিষয়েই এদের ইন্টারেস্ট হবে সেই বিষয়ের গুরু বা মাস্টার পেতে এদের কোনো অসুবিধা হবে না। এরা কী করবে, এরা অটোমেটিক্যালি সব কিছু পেয়ে যাবে, কারণ এদের মধ্যে সেই একটা ইনটিউটিভ, একটা ইনটিউশন কাজ করবে। যে তার জন্য এরা যে টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়ানো যে একটা ভালো গুরু পাচ্ছি না, একটা ভালো শিক্ষক পাচ্ছি না, একটা ভালো মাস্টার পাচ্ছি না, সেই সকল মাস্টার বা গুরু তাদের কাছে ধরা দেবে, এসে এই ধরনের পার্সোনালিটির কাছে আসবে, এসে শেখাবে, তাদেরকে শিষ্য বানাবে, সাক্ষাৎ বানাবে, এবং তার ফলে তারা উপরের দিকে উঠবে, এনলাইটেন হবে। যেটা রবির কারো কথা, এদেরকে উপরের দিকে নিয়ে যাওয়া, তার ফলে তাদের মান যশ বৃদ্ধি পাবে। এই জন্য দেখা গেছে এই ধরনের লোকেরা যদি মেডিকেল চিকিৎসা বিভাগে এইসব জায়গায় যায়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক গভীর রিসার্চ করে করে অনেক কিছু করতে পারে, যেমন বড় বড় সার্জেন হতে পারে, কারণ ওরা অনেক সিক্রেটিভ জিনিস নিয়ে নাড়াকাটা করে, অনেক ডিপ যায়। এরকম ধরনের চিকিৎসা বিজ্ঞানে খুব নাম করা ডাক্তার হতে পারে, সার্জেন হতে পারে এই সকল লোকেরা। এছাড়াও আরেকটা ট্রেডস হচ্ছে, যেহেতু এটা একটা গুচ্ছ বা গোপন একটা সিক্রেটিভ জায়গা, আর রবি হচ্ছে সরকারি কাজকর্মের কারক গ্রহ, তাই দেখা গেছে এই সকল জাতক বা জাতিকা সরকারি যত এরকম ইন্টেলিজেন্স এজেন্সি আছে, ডিটেকটিভ এজেন্সি আছে, এই সকল ডিপার্টমেন্টে এই সকল লোকেদের চাকরির একটা যোগ তৈরি হয়, যেখানে লোকে জানবে না যে ওরা কী করে না করে, এই ধরনের একটা জায়গা তৈরি হয়। এই সকল জাতক বা জাতিকারা জেনারেলি যে কি গুপ্ত বা সিক্রেটিভ জিনিস নিয়ে যখন এসব রিসার্চ করে, তো সেই জিনিসটাকে তারা প্রচার করতে চায় না। তারা বলে যে না না, আমি এসব জিনিস জানি না, আমি এসব করি না, কিন্তু তারা গভীরভাবে ওই বিষয়ের গবেষণায় ওরা মগ্ন হয়ে রয়েছে, কিন্তু জেনারেলি এটা তারা কিন্তু প্রকাশ করবে না যে আমি এই বিষয়টাতে জানি বা এই বিষয়টা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট আছে আমার, এটা কারোর সামনে এটা আনবে না। এই সকল জাতক বা জাতিকার দেখা গেছে পিতা, যেহেতু পিতা রবি এই অষ্টমভাবে যখন আসে, তাদের পিতারাও দেখা গেছে কোনো সিক্রেট ডিপার্টমেন্টে চাকরি করে বা এমন কিছু কাজ করে যেগুলো খুব গুচ্ছ বিদ্যার প্রয়োজন হয়। তাদের পিতারা অ্যাস্ট্রোলজার হতে পারে, আমার মতন বাবার থেকে অনেক বড়ো তান্ত্রিক হতে পারে, কোনো তন্ত্র মন্ত্রে পারদর্শী হতে পারে, এমন কিছু জিনিস তারা প্রাপ্ত হয়েছে যেগুলো খুব গুজ্জ, যেগুলো শিখে কেউ কেউ কোনো দিন পাবে না, এইরকম জায়গা হতে পারে। বা ধরুন না আন্ডারওয়ার্ল্ড, যদি ক্রাইম নেগেটিভ সেন্সে নেন তাহলে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, তবে ডেফিনেটলি এগুলোর জন্য আপনার রাহুর দৃষ্টি হতে হবে বা রবিকে রাহুর সঙ্গে থাকতে হবে, অনেক কম্বিনেশনস আছে এই নেগেটিভ ট্রেডসের জন্য। তো এই রকম জিনিস এই জায়গায় আসতে পারে। আবার ধরুন না যেহেতু অষ্টম স্থান হচ্ছে সপ্তম স্থানের দ্বিতীয়, সপ্তম যদি জাতক বা জাতিকার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়, তার স্পিচ দ্বিতীয় সেকেন্ড হাউস হচ্ছে হাউস অফ স্পিচ, মানে কথাবার্তা, বাচন শৈলী, তাদের মধ্যে কি হবে, এই সকল জাতক বা জাতিকার স্ত্রীদের দেখা যাবে একটা কথাবার্তার মধ্যে একটা অথরিটেটিভ, একটা ইগো, একটা প্রাইডনেস একটা থাকবে। বা এই সকল জাতক বা জাতিকা যেহেতু রবি অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দেবে, সেই দ্বিতীয় ঘরটাও হচ্ছে হাউস অফ স্পিচ, তো সেইখানেও দেখা যাবে জাতক বা জাতিকা একটা কনফিডেন্ট কথাবার্তায় একটা কনফিডেন্স থাকবে, একটা প্রাইডনেস থাকবে, বোল্ডনেস থাকবে, যেটা যা বলবে এবং কোনো ফালতু কথা বলবে না, কিন্তু যেটা বলবে সেটা সঠিক বলবে এমন জোরের সঙ্গে হবে, এটা কনফিডেন্টের সঙ্গে বলবে, এই ধরনের ট্রেডস দেখা যায়। এই সকল জাতক বা জাতিকাদের মধ্যে অষ্টমভাবে যখন রবি থাকবে তখন দেখা যাবে যে একটা তাদের মধ্যে একটা সেক্সুয়াল ডিজায়ার্স খুব বেশি হবে, কারণ অষ্টম স্থানটা কিন্তু হাউস অফ সেক্স বলা হয় এবং আমাদের সব প্রাইভেট পার্টস বা প্রাইভেট অর্গানেরও একটা জায়গা, তো যারা ন্যাচারালি দেখা যায় যে এদের মধ্যে একটা সেক্সুয়াল ডিজায়ার্স বেশি থাকে। এবং দেখা গেছে যে অষ্টমে রবি থাকলে না জেনারেলি প্রজননতন্ত্রে একটা প্রবলেম আসতে পারে,
এবং সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান জন্মানোর ক্ষেত্রে এই সকল জাতক জাতকাদিকে জেনারেলি প্রবলেম আসতে পারে। এর জন্য অনেক ফ্যাক্টার্স আছে যেগুলো আমাদের ওভারঅল বিচার করে তবেই নিদান দিতে হয়। হ্যাঁ, এটা আমি একটা জেনারেল স্থূলগত সব ধারণাগুলো যেরকম বলছি। তো এই এই হচ্ছে ব্যাপার অষ্টমভাবে রবি থাকলে এই যে ট্রেডসগুলো বা এই তাৎপর্যগুলো পাওয়া যায়। জেনারেলি এই সকল জাতক বা জাতিকারা দেখা গেছে যে পেশাগত দিক থেকে এরা সার্জন হতে পারে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এরা ইন্টেলিজেন্স এজেন্সিতে যেতে পারে, এরা তান্ত্রিক হতে পারে, এরা অ্যাস্ট্রোলজার হতে পারে, এরা সিআইডি হতে পারে, এরা ডিফেন্সে কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকতে পারে, রথে থাকতে পারে, এই সকল জায়গায় এদের পেশার দিক থেকে এরা যেতে পারে বা পেশাগত দিকটা এরা গ্রহণ করতে পারে। তো প্রতিকার হিসেবে যখন অষ্টমে রবি থাকে তো প্রতিকার হিসেবে আমি বলতে পারি এই সকল জাতক বা জাতিকাদের দক্ষিণমুখী বাড়িতে না থাকা উচিত, দক্ষিণমুখী বাড়িতে না থাকা উচিত। এই সকল জাতক বা জাতিকাদের খেয়াল রাখতে হবে তারা যেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে না জড়িয়ে পড়ে। এই সকল জাতক বা জাতিকারা প্রতিদিন সকালে তাল মিছরি খাওয়া এবং তৎসহ জল খাওয়া, জল খেতে হবে, ব্রাহ্মণ ভোজন করাতে হবে এদেরকে, এবং শ্বশুর বাড়িতে খুব খেয়াল রাখতে হবে স্থায়ীভাবে বসবাস করা এদের চলবে না, এখান থেকে মানহানি বা অসম্মান সূচক কথাবার্তা এই সকল প্রাপ্ত হতে পারে। এই জিনিসগুলো ধ্যান রাখলে তাহলে এই সকল অষ্টমভাবে যাদের রবি আছে তারা কিছুটা উপকার এবং সুফল পেতে পারে। আজকে এই পর্যন্তই রাখ, আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন এবং প্রচুর মেসেজ আসছে ভিডিও, এবং আপনারা আরও রেকমেন্ড করছেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তবে যেহেতু আমি একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অষ্টমভাবে রবি, কালকে আগামীকাল আবার আমরা নবমভাবে রবি, এইভাবে রবির সিরিজ শেষ করার পরে আমরা আবার চন্দ্রের সিরিজে ঢুকবো, তো এইভাবে চলতে থাকবে। এর মাঝখানে মাঝখানে আমাদের যেরকম অন্যান্য ভিডিও চলতে থাকে, ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, তাহলে রেগুলার আপনারা এই ভিডিওর নোটিফিকেশান আপনাদের ইয়েতে পাবেন। এই বলে আজকের এখানেই শেষ করছি, নমস্কার।